în țara noastră. My plan is to go to Romania because that is a European country and also we can work with the white people. When we are going to work with white people, we can learn lot of things. Hello everyone, welcome to the Abu the Boss channel. Assalamu alaikum shobaike. আজকের বিষয়বস্তু হইল আপনার রোমানিয়াতে বাংলাদেশীদের ভিসা হইতে এত সময় কেন লাগতেছে, এটা হলো আমাদের মূল বিষয়বস্তু আজকে। তো বাংলাদেশীদের নিতে অনিচ্ছা প্রকাশ করতেছে রোমানিয়ান কোম্পানিগুলো, এর কারণ কি? সো আমার কথাই বলি, লাস্ট 4 মাস আগে আমি প্রায় 6 জন লোককে রোমানিয়াতে পাঠাইছি আমাদের এখান থেকে। একজনও রোমানিয়াতে নাই, সবাই রোমানিয়া থেকে চলে গেছে। কোম্পানিতে কিছু না বলে টিআরসি পাওয়ার পরে তারা চলে গেছে। আচ্ছা, তো তারা যে এখন চলে গেল, চলে যাওয়ার পরে এইটা দেখ, প্রবলেমটা কার হইতেছে? প্রবলেমটা হইতেছে এখন যারা যাবে, আর এইটাই ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন তারা এখন বাংলাদেশ নিতে চাচ্ছে না। তারা এখন নিতে চাচ্ছে শ্রীলঙ্কান পিপল নিয়ে চেতেছে। পাকিস্তানিও নট সো ইন্টারেস্টেড, ইভেন ইন্ডিয়ান অলসো দে নট সো ইন্টারেস্টেড। তারা মূলত নিয়ে চেতেছেন শ্রীলঙ্কান লোক, শ্রীলঙ্কা থেকে, ভিয়েতনাম থেকে, ফিলিপিন থেকে তারা লোক নিতেছে, ইভেন ইন্দোনেশিয়া থেকেও তারা লোক নিতেছে। আচ্ছা, তো এইটা হইল কি আপনার একটা বড় প্রবলেম। বাংলাদেশিদের একটা ফাইল গেলেই আপনার তারা এটা নিয়ে অনেক আপনার দেখে এটা দেখা শুই না, এরপরে আপনার একটা ওয়ার্ক পারমিট পাঠায়। এই জন্য বাংলাদেশিদের এখন অনেক দেরি হইতেছে, আর শ্রীলঙ্কানদের তারা নিতেছে খুব সহজেই নিতেছে। ইভেন আপনারা বিশ্বাস করবেন কি না, রোমানিয়া থেকে একটা টিম গেছে আপনার শ্রীলঙ্কাতে সিলেকশনের জন্য। বাট আমি এতটুকু দাবি করে বলতে পারি যে শ্রীলঙ্কানদের থেকে বাংলাদেশিরা অনেক 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 হার্ডওয়ার্কিং, অনেক বেশি হার্ডওয়ার্কিং করে। আপনি দেখেন বাংলাদেশিরা, এই দেখেন মালয়েশিয়া, সৌদি, দুবাই, ঠিক আছে, এই যে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে, এগুলোতে বাংলাদেশি ওয়ার্কাররা কী না করছে, প্রত্যেকটা লেভেলে বাংলাদেশি ওয়ার্কার আছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে, আমি যদি ডিটেলসে কথা বলতে চাই তো সংক্ষিপ্ত শেষ করি। আমি লাস্ট 4 মাস আগে 4টা ফাইল পাঠাইছিলাম রোমানিয়াতে। ওই 4টা ফাইল থেকে রিসেন্টলি আপনার কিছুদিন আগে আমি ফাইলগুলো কি ইন হয়েছে, সবাই বাংলাদেশি। আপনারা স্ক্রিনে দেখবেন এখন, এটা আমি স্ক্রিনে দিব, এটা যা কি ইন হয়েছে, যে ওই কি ইনের যে ডকুমেন্টসটা, ওই ডকুমেন্টসটা আমি আপনাদের অনলাইনে ডকুমেন্টসটা আমি দেখাবো। তো দেখেন যে আমার এই 4টা ফাইলের মধ্যে 2টা ফাইল মাত্র কি ইন হয়েছে, 3টা ফাইল মানে কি ইন হয়েছে। এই 3টা ফাইল হইতে প্রায় সময় লাগছে, অলমোস্ট 5 মাসের মতো লেগে গেছে। তো আমাদের মূল সমস্যা হলো আমরা রোমানি থেকে থাকি না, আর দ্বিতীয় সমস্যা হলো আমরা কাজ করার আগেই আমরা বেতন নিয়ে চিন্তা করি। আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না, আমি জাস্ট রিয়েলিটিটা বলতেছি এখানে, ঠিক আছে। তা আমরা কাজে ঢোকার আগে, আমি যে কয়েকদিন আগে রোমানিয়ার ব্যাপারে একটা ভিডিও পোস্ট দিছিলাম, তো ওইখানে অনেক ভাইরাই বলছে, অনেক ইনফরমেশনের কথা জানতে চাইছে, অনেক কমেন্টস আসছে। তাই বাটনে আমি ভিডিওটা আবার দিয়ে দিব। ওই ভিডিওটা বিষয়বস্তু ছিল লোকে আপনার 2022 সালে ওরা আরও 1 লক্ষ লোক নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে। আচ্ছা, তো বাট ওরা বাংলাদেশিদের নিতে অনিচ্ছুক। হ্যাঁ, নিচ্ছে, বাংলাদেশ নিচ্ছে, মিডিল ইস্ট থেকে যারা কাজ করতে জানে এই টাইপের লোকগুলি তারা বেশি বেশি এখন বাংলাদেশ থেকে নিতেছে, বাংলাদেশি লোক নিতেছে, ন্যাশনালিটি নিতেছে। শ্রীলঙ্কায় ওরা ক্যাম্পেইন করতেছে এবং পত্রিকায় বড় বড় ফ্রন্ট পেজে বড় বড় করে আপনার মনে করেন যে নিউজ দিতেছে যে রোমানিয়াতে তোমরা আসো, রোমানিয়াতে তোমরা এসে কাজ করো। কারণ ওরা যখন যে নেপালি আছে আপনার, মনে করেন যে নেপালি, শ্রীলঙ্কান, এরপরে আপনার আরেকটা কী বলে ভিয়েতনাম, ওরা রোমানিয়াতে গেলে রোমানিয়াতেই কাজ করে, ওরা মুভিং মানে জাম্প করার চেষ্টা করে না, এইটা ওদের একটা বিশেষত্ব।
এই জন্য ওদেরকে সবাই পছন্দ করে। বাট দেখেন আমরা কিন্তু ওদের চেয়ে অনেক ভালো কাজ করি, বাংলাদেশিরা ওদের তুলনায় অনেক 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 ভালো কাজ করি আমরা, ঠিক আছে। এরপর ওরা আমাদের নিতে চাচ্ছে না, এর ভিতর আবার কয়েকটা রিজন আছে। রিজনগুলো হলো কি, দেখেন আপনাকে ওরা নিবে, নিয়ে কাজ শিখাবে, আপনার একটা টিআরসি করে দিবে, করে দেওয়ার পরে আপনি ওখানে ওর ছেড়ে চলে গেলেন, তাহলে কি হইলো, আপনার টোটালটাই লস হয়ে গেল। তো এই কারণগুলোর কারণে আপনার ওরা বাংলাদেশে এখন নিতে চাচ্ছে না, ঠিক আছে। তো এই হলো কথা। আর আমার কাছে, সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা রোমানিয়াতে এখন যাইতে ইচ্ছুক কিংবা যাদের ভিসা হয়েছে, আপনারা রোমানিয়াতেই কাজ করেন, জাস্ট ট্রাস্ট মি, রোমানিয়া 2022 সালের ভিতরে সেনজেন হয়ে যাবে। অলরেডি এটার আয় বিল পাস হয়ে গেছে, ওরা 2022 সালের ভিতরে সেনজেন হয়ে যাবে। আপনারা রোমানিয়াতে কাজ করেন, এখনও অনেক অপরচুনিটি আছে রোমানিয়া থেকে বিজনেস করার। আপনার, আমরা বাংলাদেশিরা ব্যবসা করতে ভালোবাসি, ঠিক আছে, তা আমরা ওইখানে অনেক ধরনের ব্যবসা করতে পারবো। তা আমার সবার কাছে রিকোয়েস্ট, আপনারা যান রোমানিয়াতে, খুবই ভালো একটা জায়গা, আপনার ওইখানে গিয়ে নিজেরা কাজকর্ম করেন, জায়গা চিনেন, জায়গা চিনে নিজেদের বিজনেস ওপেন করেন, স্টাবলিশড হন ওই জায়গায়। রোমানিয়াতে আমাদের একটা বাংলাদেশিদের কুটি গাড়তে হবে। আপনি যে জানেন কিনা জানি না, তুরস্কের কিন্তু ভালো ইয়ে আছে ওইখানে, আফগানিস্তানের কমিউনিটি আছে, আর বাংলাদেশের কমিউনিটি নতুন করে করছে। আমি দেখছি আমাদের সাইফুল ভাই নামে একজন লোক আছে ওইখানে, খুবই ভালো লোক, ফিনল্যান্ডের পিয়ারধারী, উনি ফিনল্যান্ডের পাসপোর্ট ইউজ করে, বাট উনি রোমানি নিয়ে খুবই ভালো ভালো ভিডিও করতেছে, আপনারা তার ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে। তো এই হলো কথা। আর এখন আমি আপনাদের সামনে ওই যে ওরা যে আপনার শ্রীলঙ্কায় যে রোমানিয়ার একটা টিম গেছে, ওই ভিডিওটা হলো রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে, আমি ট্রাই করছি টুইটারে আপনার হলো গিয়ে সাবটাইটেলটা বাংলাদেশি বাংলা ল্যাঙ্গুয়েজে, আর হলো গিয়ে আপনার ইংলিশে মোটামুটি সাবটাইটেলটা করার চেষ্টা করছি, যেন আপনারা অ্যাটলিস্ট এটার সারমর্মটা বুঝেন আর কি, সারমর্মটা বুঝেন যে ওইখানে কী বলতেছে আর ওরা কেন এত আগ্রহী আপনার শ্রীলঙ্কান পিপলের ভিতরে। টোটাল একটা টিম চলে গেছে আর বাংলাদেশে কেউ যায়নি, কারণ কি, কারণে আমাদের জন্য। প্লিজ প্লিজ সবার কাছে এইটাই রিকোয়েস্ট, আপনারা রোমানিয়া যান, খুবই ভালো, রোমানিয়া গিয়ে রোমানিয়াতে থাকার চেষ্টা করেন, মুভ করার দরকার নাই তো আপনার, 2022 সালে এটা সেঞ্জিন হয়ে যেতেছে, এরপরে আপনি যান না, ফ্রি ফ্রি আপনার জন্য ফ্রি থাকবে, তখন আপনাকে ওই এই জাম্পিং করতে হবে না, ফ্রি থাকতেছে আপনার জন্য। সো এইটা নিয়েই আজকের আমার ভিডিও শেষ করতেছি, আর যদি কারো কোনো কিছু জানার থাকে রোমানিয়ার ব্যাপারে কোনো ইনফরমেশন, ফিল ফ্রি আমাকে কমেন্ট করবেন, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিব আপনার কমেন্ট, যে যার যা জানতে চাইবেন আপনার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ করবেন, নো ওরিজ, আমি এইটার জন্য কোনো চার্জ করব না, আপনার কোনো টাকা পয়সা কোনো লেনদেন আপনার সাথে আমার সাথে হবে না, বাট আমি আপনাকে রাইট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, আর ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর ভবিষ্যতে আরও ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করবেন। রোমানিয়া ছাড়াও যদি অন্য কোনো কান্ট্রির ব্যাপারে আপনার কিছু জানতে ইচ্ছা হন, অবশ্যই নক করবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব। ধন্যবাদ। Globului. Și vedeți de azi asta în seria Străini în visul românesc. E dimineață în Colombo. În fața unei agenții de recrutare e deja coadă, așa e în fiecare zi. Zeci de srilanchezi care visează la România se înghesuie de la prima oră să vadă dacă azi au noroc să găsească un loc de muncă disponibil. They are looking for a better future and they are choosing Romania as the best destination. Suntem la capătul lumii, în Sri Lanka, și totuși ceva se simte ca acasă. Un ceas e pus mereu pe ora României, în ziare țara noastră e descrisă cu litere de șchioapă. De la aproape 7.000 de kilometri din mijlocul Oceanului Indian, România se vede ca un paradis cu salarii și de 10 ori mai mari. De acasă, angajatorii văd Asia ca pe o uriașă pepinieră de angajați. Cu milioane de români plecați în vest, am rămas cu un gol imens pe piața muncii. Așa că, de câțiva ani, aducem din Est oameni care să ne construiască
PNR-ului și e nevoie de forță de muncă. România va acorda anul acesta 100.000 de vize de lucru pentru străini, așa că periodic firmele de recrutare de la noi străbat Asia ca să-i găsească pe cei mai buni. În Sri Lanka se caută de toate: vânzători, contabili, ingineri, meseriași, croitorese, îngrijitoare, pescari și asistente medicale. Găsim muncitori foarte buni, în special în construcții am căutat, în Horeca am găsit foarte buni, până la șef, sous-șef. Am găsit și pe partea de ingineri, am căutat, am avut nevoie de ingineri construcții. De la an la an a crescut, începând de la câteva sute pe an până la ordinul miilor. Și salariile sunt salarii bune. Sunt salarii atrăgătoare la noi în țară. Un muncitor necalificat pleacă de la mai mult de 400 de dolari pe lună. Sunt locuri de muncă care sunt plătite și în jur de 1000 de dolari pe lună. Atât de mare e concurența pentru o viză de lucru la noi, încât la ambasada României din Colombo a fost nevoie de ofițeri ai armatei pentru ca Sri Lankezii să nu se certe între ei. Azi, lupta se dă doar în bucătărie. Sam are 43 de ani și a lucrat deja în restaurante din Maldive și Malaezia. Două zile la rând a mers 8 ore, dus întors cu trenul din satul lui până în Colombo, ca să dea proba pentru un post sub experiența lui de ajutor de bucătar în țara noastră. My plan is go to Romania because that is a European country and also we can work with the white people. When we are going to work with white people, we can learn lot of things. Cu banii câștigați în străinătate și a crescut cei doi copii. De România a auzit de la prietenii care lucrează deja în bucătăriile de la noi. He told me that it's a good country. He's a wonderful person, not aggressive, nothing, but they teach him nicely. Muncitorii srilanchezi par angajații ideali, nu se plâng și mai ales sunt obișnuiți cu munca grea. În țara lor, săptămâna de lucru e de 60 de ore și se muncește 6 zile din 7. Muncitorul asiatic e loial și e prezent, disponibil la ore de muncă prelungite. Vine în România să facă bani și asta îl bucură. E doar începutul unui fenomen care va transforma nu doar piața muncii de la noi, ci și societatea. Vedeți cum data viitoare la Observator.